ओम अज्ञानतिमिरन्ध्रस्य ज्ञानाञ्जनशलाकय चक्षुर्मीलितां येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितां येन भूतले स्वयं रूपपदामयहं ददाति शापदन्तिकम्। वंदे अहम श्रीगुरौ श्रीयुतपदकमलम् श्रीगुरुनवैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामे। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धो वैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भक्ति रसामृत सिंधु दशम अध्याय श्रवण ओ स्मरणेर प्रक्रिया। आमादेर आलोचना चलछिल एई दशम अध्याय श्रवणेर उपर। तो एई जे श्रवण श्रवण अर्थात कर्णेर माध्यमे गुरुदेवेर बाणी বা বৈষ্ণবদের হিতোপদেশ বা শাস্ত্রের নির্দেশ ভগবানের এই যে অপ্রাকৃত শাস্ত্র শ্রীমদ্ ভাগবত ভগবদ্গীতা এই সমস্ত শাস্ত্রের নির্দেশ শ্রবণ বা হরিনাম শ্রবণ। তো এইভাবে এই যে শ্রবণ এটা সবথেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই শ্রবণ। শাস্ত্রে বলা হয়েছে শ্রবণম মঙ্গলম। এবং আমাদের যে নবগীতা ভক্তিযোগে যে প্রথম অঙ্গ হিসেবে শ্রবণকেই রাখা হয়েছে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যমাত্ম নিবেদনম। কিন্তু প্রহ্লাদ মহারাজ এই শ্লোকটি বলেছিলেন এবং প্রথম ভক্তি হিসেবে এই শ্রবণকে নির্দেশ করা হয়েছে। শ্রীমৎ ভাগবতে চতুর্থ স্কন্ধে ভগবানের লীলা শ্রবণের মহিমা সম্বন্ধে শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে হে রাজন, যে স্থানে মহান আচার্যরা ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ আলোচনা করেন সেই স্থানে বাস করা উচিত এবং সেই সমস্ত মহাত্মাদের মুখপদ্ম থেকে নিঃসৃত কৃষ্ণ লীলা রসসুধার ধারা কর্ণপুটের মাধ্যমে অহর্নিশি পান করা উচিত। তা এই যে সুখদেব গোস্বামী যিনি সমস্ত মুনিবর্গের গুরু ভাগবতে সুত গোস্বামী তাকে সমস্ত মুনিবর্গের গুরু বলে প্রণাম করেছেন বন্দনা করেছেন,
তো সেই মণিগণের মুকুট স্বরূপ শ্রীল সুখদেব গোস্বামী শ্রীমৎ ভাগবতে এই চতুর্থ স্কন্ধে পরীক্ষিত মহারাজকে বলছেন যে যেখানে আচার্যগণ ভগবানের গুণ মহিমা লীলা মহিমা রূপ মহিমা আলোচনা করেন সেই স্থানেই বসবাস করা উচিত, অর্থাৎ সেখানেই সাধু সঙ্গ করতে যাওয়া উচিত। যদি আমাদের বসবাসের স্থান দূরেও হয়, তথাপি যেন সাধু মুখে এই অপ্রাকৃত বাণী ভগবানের রূপ গুণ লীলা বর্ণনা শ্রবণ করার জন্য তাদের সঙ্গ করা হয়, অর্থাৎ তাদের সঙ্গে গিয়ে হরিকথা শ্রবণে অংশগ্রহণ করা হয়। এবং সাধু ব্যক্তিদের এটাই ধর্ম, সাধু ব্যক্তিদের এটাই ধর্ম কি কর্ণকুটির মাধ্যমে, কর্ণরন্ধ্র কানের ছিদ্র, কেননা এই শ্রৌত পন্থায় বৈদিক জ্ঞান লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে যে বৈদিক জ্ঞান আরোহণের এটাই পন্থা কি শ্রৌত মাধ্যম। তা এই যে কর্ণকুটের দ্বারা ভগবানের অমৃতময় লীলা আস্বাদন হচ্ছে, তা এই প্রকার যারা আস্বাদন করেন বিশেষ করে কাদের থেকে, পেশাদারী নয়, ব্যবসায়ী নয়, ভগবানের অভক্ত নয়, ব্রহ্মবাদী নয়, যোগী নয়, নিষ্কাম যিনি শুদ্ধ ভক্ত যার অন্নাভিলাষ নেই, রূপ গোস্বামী যে ভক্তি শুদ্ধ ভক্তি নির্ণয় করেছেন, সেখানে তিনি শুদ্ধ ভক্তি নির্ণয়ের সঙ্গে এটাও নির্ণয় করেছেন যে কাদের মুখ থেকে শ্রবণ করা কর্তব্য, কারা কৃষ্ণ তত্ত্ববেত্তা। এই যে একটা শ্লোক রয়েছে, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। এই যে অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম, যারা অন্নাভিলাষ যুক্ত জ্ঞান অর্থাৎ ব্রহ্মবাদী জ্ঞান সকাম কর্ম, এবং এইভাবে যারা অন্য প্রকার সিদ্ধির কামনার অভিলাষী, অন্য কিছু ভক্তি মুক্তি এই প্রকার অন্য বিষয়ের প্রতি আগ্রহ, তারা ভগবানের শুদ্ধ ভক্ত নয়, এই জন্য তাদের মুখ থেকেও শ্রবণ করা উচিত নয়। কাদের মুখ থেকে শ্রবণ করা উচিত? যারা অনুকূলভাবে কৃষ্ণ অনুশীলন করেন, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তম, উত্তম ভক্তি হচ্ছে কি অনুকূলভাবে কৃষ্ণ অনুশীলন। ঠিক এই অনুকূলভাবে যারা কৃষ্ণ অনুশীলন করছেন তাদের মুখ থেকেই এই ভগবানের মাধুর্য লীলা মাধুর্য রূপ মাধুর্য, ভগবানের এই অমৃতময় লীলাবিলাস তাদের মুখ থেকে আস্বাদন করা প্রয়োজন এবং অপরনিশি পান করা প্রয়োজন। কেউ যদি ঐকান্তিক আগ্রহের সঙ্গে এইভাবে সেই অপ্রাকৃত শব্দ তরঙ্গ শ্রবণ করেন, তাহলে অচিরেই তিনি ক্ষুধা তৃষ্ণা ভয় শোক দুঃখ জীবনের মহাচ্ছন্ন অবস্থা থেকে অবশ্যই মুক্ত হবেন। এই যে এই প্রকার যে তিনি ক্ষুধার মুক্ত হবেন, তৃষ্ণা মুক্ত হবেন, ভয় মুক্ত হবেন, সুখ মুক্ত হবেন, ভোধ বদ্ধ জীবনের অবস্থা থেকে মুক্ত হবেন, এই অবস্থা সাধারণত দেখা যায় না। তবে এই অবস্থা মিথ্যা নয়, শাস্ত্রে যারা বর্ণন করেছে এটা মিথ্যা নয়। কেন? আমাদের পূর্ববর্তী আচার্যদের জীবনে এটা ঘটেছে এবং এখনও অনেক এমন আচার্য আছেন ভগবানের শুদ্ধ ভক্ত যারা সত্যি সত্যি এই স্তরে অধিষ্ঠিত। আমরা সেই স্তরে নেই এই বলে এমন নয় যে এই স্তরে কেউ যেতে পারবে না বা কেউ নেই। আমি আমার মানসিকতা দিয়ে, আমার বিচারধারা দিয়ে
আমি যারা উত্তম ভক্ত তাদের স্থিতি বিচার করতে পারি না, কেননা আমার স্থিতি, আমার স্থিতি একটা অবস্থায়, আর যারা ভগবানের শুদ্ধ ভক্ত তাদের স্থিতিটা অন্যরকম। তারা চিন্ময় স্তরে, এই জগতে থেকেও তারা চিন্ময় স্তরে অধিষ্ঠিত। ইহ যস্য হরের দাস্য কর্মণা মনুষা গিরা নিখিলস্যপি অবস্থাসু জীবনমুক্ত স উচ্চতে। ভগবানের যারা শুদ্ধ ভক্ত আছেন তারা এই জগতে থেকেও, এই জগতে নেই মানে মানে তিনি চিন্ময় স্থিতিতে। এই জড় জগত হচ্ছে তিন গুণের অবস্থা, কিন্তু ভগবানের ভক্ত ত্রিগুণাতীত অবস্থায় থাকেন। এই জন্য তিনি এই জগতে থেকেও এই জগতে নেই, মানে তিনি চিন্ময় স্থিতিতে। তাই তার পক্ষে, যেমন উদাহরণস্বরূপ এই যে সুখদেব গোস্বামী যাকে বলছেন ভাগবত, তিনি উদাহরণ। সুখদেব গোস্বামী নিজেও উদাহরণ, তিনিও এরকম ক্ষুধা তৃষ্ণা ভয় সুখ দুঃখ বদ্ধ জীবন অবস্থা থেকে মুক্ত। যাকে বলছেন পরীক্ষিত মহারাজ, তিনিও এই ক্ষুধা তৃষ্ণা ভয় সুখ দুঃখ বদ্ধ জীবন অবস্থা থেকে মুক্ত। সুখদেব গোস্বামী যখন পাঠ করছিলেন তিনি বারবার পরীক্ষিত মহারাজকে বলছিলেন যে হে রাজন, আপনি কিছু গ্রহণ করুন, অর্থাৎ এই যে আপনি অনাহারে একা এক নাগাড়ে কথা শুনছেন, আপনি অন্তত কিছু আহার করুন। পরীক্ষিত মহারাজ বললেন যে হে ব্রাহ্মণ, হে গুরুদেব, আমি একবার তৃষ্ণার্ত হয়ে একজন ব্রাহ্মণের গলায় সর্প পেঁচিয়ে তাকে অবজ্ঞা করেছি, অতএব আর আমি কোনো কিছু গ্রহণ করতে চাই না। আমি যে এই যে রস আপনার মুখ থেকে নির্গত হচ্ছে, যে কৃষ্ণ সুধামৃত, কৃষ্ণ এই যে কৃষ্ণের বীর্যবতী কথা অমৃতময় রসাস্বাদন, এটা লাভ করে আমি তৃপ্ত। অতএব আমার অন্য কোনো কিছুর আর প্রয়োজন নেই, কৃপা করে আপনি আমাকে এই কৃষ্ণ লীলামৃতই পান করান। এইভাবে এই প্রকার অবস্থা হয়। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে আত্মস্বরূপ উপলব্ধির পন্থারূপে ভগবানের নাম শ্রবণের প্রক্রিয়া বর্ণনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষভাবে, যেহেতু যে তিনি আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রধান পথ প্রদর্শক শ্রী চৈতন্য মহাপ্রভু, এবং তিনি এই মহামন্ত্র আমাদের দিয়েছেন, এবং এই নাম শ্রবণ কীর্তনে তিনি কোনো কাল নির্ধারণ করে দেননি যে এই কালে এই সময় এটা করা যাবে না, বা এই রকম বিধিনিষেধ আছে, এই রকম কোনো বিধিনিষেধ বা কালের গণ্ডি তিনি দিয়ে যাননি। তিনি মহাপ্রভু বলেছেন যে খাইতে শুইতে যেবা নাম লয় তার মহিমা বেদে নাহি বর্ণিবারে পায়। অর্থাৎ যে এই নাম সর্বদা কীর্তন করে শ্রবণ করে তার মহিমা বেদও বর্ণনা করতে পারে না। চৈতন্য চরিতামৃতে এমন একটি শ্লোক রয়েছে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের এই যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করে গেছেন, যাতে আমরা এর শ্রবণ কীর্তন করি, এবং এটাই শাস্ত্রে কলিযুগের যুগধর্ম হিসাবে নিরূপিত হয়েছে। কলিযুগে হরি নাম যজ্ঞ সার, অন্য কোনো ধর্ম কইলে নাহি হয় পায়। কলিযুগে এই যে হরিনাম, এই হরিনামকে একমাত্র ধর্ম হিসেবে দেখেছেন, এবং মহাপ্রভু তিনি এটাকে নির্ধারণ করে গিয়েছেন যে এই পন্থা ছাড়া কলিযুগে উদ্ধারের আর কোনো পন্থা নেই। এটা আমাদের বৃহৎ নারদীয় পুরাণে দেখেছি, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম
কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে এই নাম মহামন্ত্র ছাড়া আর কোনো উপায় নেই জীবের। তা এই যে মহামন্ত্র তিনি দিয়েছেন, এর কি শ্রবণ কীর্তন, নিজে যখন জপ করব বা উচ্চারণ করব তখন এমন ভাবে যেন জপ করা হয় যে সেটা নিজের কানে আসে, কেননা এটাই হচ্ছে শ্রেষ্ঠ প্রক্রিয়া জপের। আমি যখন জপ করব হরে কৃষ্ণ তো ওই নামটা যেন আমার কর্ণে প্রবেশ করে, এমন আওয়াজ করে এমন শব্দ করে আমি নামটা জপ করব, যাতে আমার ওই মনোদৃষ্টি অর্থাৎ আমার যে যে চিত্তটা বা আমার ইন্দ্রিয়গুলো বিশেষ শ্রবণ ইন্দ্রিয় যাতে ওই শব্দকে শ্রবণ করে এবং আমার চিন্তা ভাবনা ওই শব্দের উপর থাকে, এইভাবে আমাদের নাম করতে হবে। তাহলে জড় বিষয়ের চিন্তা মনের মধ্যে আসবে না। প্রথম অবস্থায় দেখা যায় যে জড় বিষয়ে জপ করতে গেলে জড় চিন্তা চলে আসে। একবার আমাদের শিলগুরু মহারাজ তিনি এইভাবে জপ করছিলেন, ভক্তদের মাঝে উচ্চস্বরে জপ করছিলেন, তখন কিছু ভক্ত বিরক্ত হয়ে প্রভুপাদকে বলেন যে প্রভুপাদ ইনি এইভাবে উচ্চস্বরে জপ করছেন, আমরা এনার কাছে একসাথে বসে জপ করতে পারছি না। তখন প্রভুপাদ গুরু মহারাজকে ডাকেন যে কেন তুমি এইভাবে জপ করো। তখন গুরু মহারাজ বলেন যে প্রভুপাদ আমি একটি গ্রন্থে পেয়েছি যে মনে যখন জড় চিন্তার উদয় হয় তখন যদি জোরে জোরে নাম করা হয় তখন সেই জড় চিন্তা আর মনের ভিতর আসবে না। তো প্রভুপাদ তখন বলেছিলেন ঠিক আছে, তুমি এখন থেকে পার্কে গিয়ে জপ করো বা গার্ডেনে গিয়ে জপ করো, এইভাবে প্রভুপাদ বলেছিলেন। সেই থেকে গুরু মহারাজ জোরে জোরে জপ করতেন পার্কে গিয়ে গার্ডেনে গিয়ে। তা এটা হচ্ছে কি একটা প্রক্রিয়া, যে যাদের এই সমস্যা রয়েছে যে জপ করার সময় তাদের এই জড় চিন্তা আসছে, তো সেক্ষেত্রে নামের উচ্চারণ একটু জোরে করতে হবে যাতে আমার কর্ণগোচর হয় এবং আমার ধ্যানটাও ওই নামের উচ্চারণের প্রতি থাকে। তো এইভাবে জপ করলে কি যখন আমাদের এই দৃষ্টিটা অর্থাৎ মানসিক দৃষ্টিটা ওই শব্দের উপর থাকবে তখন আর জড় চিন্তা আসার সম্ভাবনা থাকবে না, তেইভাবে শ্রবণ কীর্তন শুদ্ধ হয়ে যাবে। পুরাকালে যেমন বেদ পাঠ করে শাস্ত্রের বিধিনিষেধ যথাযথভাবে অনুশীলন করা হতো, কলিযুগের মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। অর্থাৎ বৈদিক যুগে বেদ পাঠ করা হতো এবং তখন কিন্তু গ্রন্থ ছিল না, বৈদিক যুগে গ্রন্থ ছিল না, বৈদিক যুগে সেখানে তারা শ্রুতিতে অর্থাৎ তাদের স্মৃতিপটে ধারণ করতেন। এমনকি যে কলিযুগের শুরুতে যে সুখদেব গোস্বামী ভাগবত বলেছেন এগুলো তিনি গ্রন্থ থেকে বলেননি, গ্রন্থ থেকে বলেননি, ওই 18,000 শ্লোক তিনি নিজের স্মৃতিপট থেকে বলেছেন। আবার সুখদেব গোস্বামী সভায় যে শ্রুত গোস্বামী উগ্রশ্রবা ঋষি বসেছিলেন তিনি সেই 18,000 শ্লোক ধারণ করেছেন তার স্মৃতিতে। পরবর্তীতে তিনি যখন নৈমিষারণ্যে সেটা বর্ণন করেছেন সেটাও সেই স্মৃতিপট থেকে। এরপর এই শ্রুত গোস্বামীর অধিবেশনের পর ব্যাসদেব গোস্বামী চিন্তা করলেন যে এইভাবে যদি এই শ্রীমদ্ ভাগবত এইভাবে স্মৃতিতে থাকে তাহলে কলিযুগের মানুষের
স্মৃতি অত্যন্ত লোপ পাবে, তারা এটা ধারণ করে রাখতে পারবে না। এই জন্য ওই সুত গোস্বামী অধিবেশনের পর আবার তিনি এই ভাগবতকে গ্রন্থ আকারে লিপিবদ্ধ করলেন। এই যে কলিং যে বেদ পাঠের যে অনুশীলন করা হতো বৈদিক যুগে, তো সেই অনুশীলনে তারাও এরকম ভাবে শ্রুতিধর ব্যক্তি ছিলেন এবং এই শাস্ত্রের বিধিনিষেধ তারা যথাযথভাবে অনুশীলন করতেন। কিন্তু এই কলিযুগে শাস্ত্রের বিধিনিষেধও যথাযথভাবে অনুশীলন করা সম্ভব নয়। কেননা মানুষ এই কলিযুগের প্রভাবে এমনভাবে আক্রান্ত, ভাগবতের প্রথম স্কন্ধেই দেওয়া হয়েছে, প্রায়ণাল্পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যা উপদ্রুতা। অর্থাৎ এই কলিযুগে মানুষের আয়ু অল্প, মন্দা মনের গতি সর্বদা নিম্নমুখী, সুমন্দ মতয় এবং তাদের মতি এত দূষিত, সুমন্দ এত দূষিত। এরপর বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন কর্মের উপদেশ, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন কর্মের উপদেশ, আর তো ধৈর্য নেই। এই জন্য ওই বৃহৎ শাস্ত্র শ্রবণের কীর্তনের তাদের সময় বা রুচি থাকে না। এই জন্য এই কলিযুগের জন্য বিশেষ ব্যবস্থা যে এই কলিযুগে মানুষ কেবল ভক্ত সঙ্গে এই হরিকথা শ্রবণ কীর্তনের মাধ্যমে সেই যুগে বৈদিক যুগে যা না হতো এই যুগে তাই সম্ভব হবে। এই জন্যই শ্রবণ কীর্তনের ব্যবস্থা দিয়ে গিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। কেউ যদি মহান ভক্ত আচার্যদের মুখ থেকে ঐকান্তিক আগ্রহের সঙ্গে শ্রবণ করেন তাহলে তিনি সব রকম জড়কলুষ থেকে মুক্ত হতে পারেন। বৈদিক যুগে সেখানে ধ্যানের মাধ্যমে, যোগ অনুশীলনের মাধ্যমে মনকে, মন ইন্দ্রিয়কে সম্পূর্ণরূপে নিবৃত্ত করে তারপর তাদেরকে শুদ্ধ হতে হতো। অন্যথায় মনে যদি একটু একটু কুচিন্তা আসতো তাহলে তাদের ফল ভোগ করতে হতো। কিন্তু কলিযুগে এই প্রকার কুচিন্তা এলেও কুকার্য না করা পর্যন্ত ফল হয় না। এই কলিযুগ একটি সুবিধা। আর এই কলিযুগে ওই প্রকার ধ্যান, ওই প্রকার তপস্যা, ওই প্রকার আগ্রহ ওটা সম্ভব হবে না। ওই প্রকার মনকে নিয়ন্ত্রণ করে রাখা ওটা সম্ভব হবে না। এই জন্য এই কলিযুগে বলা হয়েছে যে যত উৎকৃষ্ট দ্রব্য রয়েছে, উৎকৃষ্ট দ্রব্য শ্রবণের ভিতর উৎকৃষ্ট, দর্শনের ভিতর উৎকৃষ্ট, আহারের ভিতর উৎকৃষ্ট, ঘ্রাণ নেওয়ার ভিতর উৎকৃষ্ট, স্পর্শের ভিতরে উৎকৃষ্ট, এই উৎকৃষ্ট বস্তু দিয়ে আমাদের নিকৃষ্ট বস্তুকে দূর করতে হবে। ভগবদ গীতায় রয়েছে পরম দৃষ্ট নিবর্ততে। অর্থাৎ উৎকৃষ্ট বস্তু লাভ হলে এই নিকৃষ্ট বস্তুর প্রতি আকর্ষণ তখনই আমাদের দূর হবে। কেননা স্বাভাবিকভাবে আমাদের মনোবৃত্তি হচ্ছে নিকৃষ্ট বস্তু দর্শনের প্রতি, নিকৃষ্ট বস্তু গ্রহণের প্রতি, নিকৃষ্ট বস্তু স্পর্শের প্রতি। এ হচ্ছে আমাদের স্বাভাবিক আকর্ষণ। তো এই স্বাভাবিক আকর্ষণ থাকবে, কিন্তু সেই আকর্ষণের বস্তুটিকে চেঞ্জ করতে হবে। কি জগতের সুন্দর রূপ দর্শনের পরিবর্তে ভগবানের সুন্দর রূপ, ভগবানের শ্রীবিগ্রহ, বৈষ্ণবদের দর্শন,
धाम दर्शन लीलास्थली दर्शन गंगा जमुना दर्शन ये दर्शन माध्यमे दर्शन वृत्ति के सेंस करते परिवर्तन करते तारपर स्पर्श की स्पर्श करब निकृष्ट वस्तु स्पर्श ना करे भगवान श्री विग्रह तुलसी वृंदा देवी के भगवान भक्त चरण स्पर्श तारपर धामे गिए धाम विशेष विशेष स्थान विशेष विशेष वृक्ष सेखाने रयेछे विशेष विशेष जे स्मृति कृष्णेर लीलास्थली এই সবকে স্পর্শ করতে হবে চিন্ময় স্পর্শ ভগবানের ভক্ত ভগবানের ধাম ভগবানের ধামে যারা রয়েছেন এখনো তাদের স্পর্শ যেমন তুলসী দেবী বৃন্দা দেবী ভগবানের পরিকর তারপর বৃন্দাবনে যাবেন মায়াপুরে যাবেন সেখানে ভগবানের মন্দির সেখানে বিশেষ বৃন্দাবনে সেই যে যমুনা বংশীবট এইভাবে কত বৃক্ষ রয়েছে যেগুলো কৃষ্ণ লীলায় বর্তমান ছিল এরপর তো এইভাবে আমাদের এই যে চেতনা কি আমার চক্ষু ইন্দ্রিয়কে পবিত্র করতে হবে আমার স্পর্শ ইন্দ্রিয়কে পবিত্র করতে হবে রসন ইন্দ্রিয়কে পবিত্র করতে হবে শ্রবণ ইন্দ্রিয়কে পবিত্র করতে হবে এই কৃষ্ণ বিষয়ক বস্তু দিয়ে তাই শ্রবণ ইন্দ্রিয়কে পবিত্র করার জন্য সবথেকে উপযোগী আছে এই মহামন্ত্র মহামন্ত্র নিজে কীর্তন করব নিজে শ্রবণ করব বা অপর শুদ্ধ ভক্ত কীর্তন করলে শ্রবণ করব এইভাবে এই শ্রবণের মাধ্যমে আমরা সবথেকে বেশি পবিত্র হতে পারে ভগবানে তবে এর ক্ষেত্রে শ্রবণের বিষয় একটি নিষেধাজ্ঞা যে নিষেধাজ্ঞা হচ্ছে বিধি যে কার কাছ থেকে শ্রবণ করতে হয় মনে করুন এখানে বলা হয়েছে যে শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করতে হয় আবার এটাও বলা হয়েছে যে কার কাছে শ্রবণ করা যাবে না কারণ শ্রবণ করার স্বাভাবিক প্রবৃত্তি আমাদের রয়েছে কিন্তু জানতে হবে যে কার কাছ থেকে শ্রবণ করা যাবে না তো সেটাই বলছে যারা ভগবানের নাম করে পয়সা রোজগার করে অর্থাৎ টাকা পয়সা যারা রোজগার করছে কি ভগবানের নামকে বিক্রি করে নামকে অর্থাৎ নামকেই ব্যবসা শুরু করে দিয়েছে তাদের কথা শুনলে কোনো কাজ হবে না কেননা এই তারা যখন পরিবেশন করে এই যে পেশাদারী মনোভাব নিয়ে তো তারা সেই ভগবানের লীলাবিলাসকে বিকৃত করে লোক মনোরঞ্জন করে বর্ণনা করে যাতে লোকজন শুনে রোমান্টিক অনুভব করে মানে আনন্দ অর্থাৎ জড়জাগতিকের বর্ণনার মতো জড়জাগতিকের সিনেমার মতো এইভাবে বর্ণনা করবে যাতে লোক মনোরঞ্জন হয় এবং তারা যশ বা প্রতিষ্ঠা লাভ করে এই জন্য এই প্রকার পাঠকদের কাছ থেকে কখনো শ্রবণ করা উচিত নয় যারা যথার্থ তত্ত্বদ্রষ্টা আত্মজ্ঞানী তাদের কাছ থেকে ভগবানের কথা শুনলে কৃষ্ণ লীলা রসের অমৃতের ধারা আমাদের কর্ণপুটে প্রবাহিত হতে থাকে যারা যথার্থ তত্ত্বদ্রষ্টা আত্মজ্ঞানী তত্ত্বদ্রষ্টা মানে যারা কৃষ্ণ তত্ত্ব জানেন এই যে তত্ত্বদ্রষ্টা এই তত্ত্বদ্রষ্টা তিনি যে কোনো জাতি থেকে হতে পারেন যে কোনো কুল থেকে হতে পারেন এমন মনে করা উচিত নয় যে ইনি শূদ্র বা ইনি চণ্ডাল কুল থেকে বা ইনি বিদেশি বা ইনি কালো বর্ণে ইনি
অন্ধ ব্যক্তি, তারপর এনার এই সমস্যা রয়েছে, এই রকম নয়। যে যিনি তত্ত্বদ্রষ্টা কৃষ্ণ ভক্ত, তার কিছু লক্ষণ আছে। সেই লক্ষণগুলো, যে প্রধান লক্ষণ যে তিনি পরম্পরা ধারায় অবস্থিত এবং তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন এবং সেই আচরণের শিক্ষা তিনি জগৎকে দান করেন এবং তিনি এই বৈদিক শাস্ত্রের নিয়ম অনুসারে জীবনযাপন করেন ভগবান এবং তিনি ভগবানের ভক্ত। তার বিশেষ পরিচয় যে তিনি ভগবানের শুদ্ধ ভক্ত। তো এইভাবে এই প্রকার তত্ত্বদ্রষ্টা এবং আত্মজ্ঞানী, তাদের কাছ থেকে যখন ভগবানের কথা শোনা হবে, তখন সেই যে অমৃতের ধারা আমাদের কর্মপুটে প্রবাহিত হতে থাকবে। তো যদি সেই শুদ্ধ ভক্তের মুখারবিন্দ থেকে এইভাবে শ্রবণ করা হয়, তখন ভগবান আমাদের হৃদয়ে প্রবেশ করেন। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বনাম ভাব স্বরূরহম ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথাসর। এইভাবে কৃষ্ণ শব্দরূপে, নাম রূপে আমাদের কর্ণরন্ধ্র দিয়ে হৃদয়ে প্রবেশ করে হৃদয় থেকে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যকে দূর করবেন। এইভাবে কৃষ্ণ লীলামৃত আমাদের অবশ্যই পান করতে হবে শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে। ভগবদ গীতায় বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার ফলে বিষয়াসক্ত মানুষের বিষয়ের বন্ধন থেকে মুক্ত হতে পারে। চৈতন্য ভাগবতে রয়েছে, যেখানে হরিদাস ঠাকুর বলছিলেন, বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, এই যে যাদের বিষয় রাসের প্রতি স্পৃহা রয়েছে, অর্থাৎ আসক্তি, এই আসক্তি থাকা কালে তাদের এই কৃষ্ণের প্রেমময়ী সেবায়, কৃষ্ণ ভক্তিতে তাদের আসক্তি হয় না। কেননা তারা ওই বিষয় রসে প্রলুব্ধ, এই জন্য তাদের এই প্রকার বিষয়ের বন্ধন কাটে না। কিন্তু যদি শুদ্ধ ভক্তের আনুগত্যে তিনি শুদ্ধ ভক্তের আনুগত্যে থাকেন, শুদ্ধ ভক্তের আনুগত্যে মানে এই শাস্ত্রের যে নিয়ম রয়েছে সেই নিয়ম পালন করে কৃষ্ণের সেবায় যুক্ত থাকেন, কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকেন, তখন তার যে এই ওই বিষয়ের পরিবর্তে এই যে চিন্ময় বিষয় গ্রহণ হচ্ছে, চোখ দিয়ে ভগবানের রূপ দর্শন, হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন বা ভগবানের সেবা, মুখ দিয়ে কৃষ্ণ প্রসাদ আস্বাদন বা ভগবানের কথা বর্ণন, নাসিকা দিয়ে ভগবানের চরণ অর্পিত তুলসী পুষ্পের ঘ্রাণ, কর্ণ দিয়ে ভগবানের শ্রবণ কীর্তন শুদ্ধ ভক্তের মুখ দিয়ে। তো এইভাবে যে তিনি যখন এইভাবে উত্তম ভক্তের সংস্পর্শে আসেন, তখন তিনি এই বিষয়ের বন্ধন থেকে মুক্ত হতে পারেন। কারণ তিনি চিন্ময় বিষয় গ্রহণ করছেন, এই জন্য তার ওই জড় বিষয় আস্তে আস্তে ত্যাগ হয়ে যায়, অর্থাৎ জড় বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ হয়ে যায়, পরম দৃষ্টি অনিবর্তিত। তো মানুষ যতক্ষণ পর্যন্ত কোনো উত্তম কার্যে লিপ্ত না হয়, ততক্ষণ পর্যন্ত সে তার তুচ্ছ কার্য থেকে বিরত হতে পারে না, অর্থাৎ পরম দৃষ্টি অনিবর্তিত, অর্থাৎ উৎকৃষ্ট বস্তু লাভ না হলে তুচ্ছ বস্তু ত্যাগ হয় না। এই জন্য উৎকৃষ্ট বস্তু এই ভগবানের শ্রবণ কীর্তন সেবা, এটা যদি গ্রহণ হয়, তাহলে এই যে জড়জগতের বিষয়ের প্রতি আসক্তি, এটা ধীরে ধীরে ত্যাগ হয়ে যাবে।
প্রাকৃত জগতে জীব প্রকৃতির মায়িক কার্যকলাপের বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে, কিন্তু ভগবত ভক্তির দিব্য কার্যকলাপের মহৎ আনন্দ আস্বাদন করলে তখন স্বল্প সুখদায়ক জড় কার্যকলাপের প্রতি তখন আর কোনো আসক্তি থাকে না। যখন সে উৎকৃষ্ট বস্তু লাভ করছে, উৎকৃষ্ট রূপ, উৎকৃষ্ট স্পর্শ, উৎকৃষ্ট ঘ্রাণ, উৎকৃষ্ট প্রসাদ, উৎকৃষ্ট সঙ্গ, তখন তার দূষিত বিষয়, নিকৃষ্ট বিষয়, তা ইন্দ্রিয় তৃপ্তিমূলক বিষয় ত্যাগ হয়ে যাচ্ছে। কুরুক্ষেত্রে রণাঙ্গনে অর্জুন শ্রীকৃষ্ণকে যে উপদেশ দিয়েছিলেন, সাধারণ মানুষের কাছে মনে হবে যেন সেটি দুই বন্ধুর মধ্যে কথোপকথন, কিন্তু প্রকৃতপক্ষে তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখচন্দ্র থেকে নিঃসৃত অমৃতের ধারা। সকলে জানেন যে এই ভগবানের মুখনিঃসৃত বাণী শ্রীমৎ ভগবদ গীতা, এ যে পারমার্থিক জীবনে আমাদের প্রধান ভিত্তিস্বরূপ এবং আমাদের আইন গ্রন্থ, আমাদের কিভাবে চলতে হবে, আমাদের কিভাবে চলতে হবে মনুষ্য জীবনে, আমাদের কিভাবে চলতে হবে তার প্রধান গ্রন্থ শ্রীমৎ ভগবদ গীতা, এবং কি করা কর্তব্য, কার ভজন করা উচিত, কার আরাধনা করা উচিত, কার শরণাগত হওয়া উচিত, ভগবান নিজেই এখানে বলে দিচ্ছে। তো এই সমস্ত সমস্ত প্রশ্নের উত্তর এই ভগবদ গীতায় দেওয়া হয়েছে, যে কার কে ভগবান, কার আরাধনা করতে হবে, কার চরণে শরণাগত হতে হবে, মানুষের প্রকৃত ধর্ম কী। এইভাবে ভগবানের শ্রী মুখচন্দ্র থেকে এই যে অমৃতের ধারা, দেখুন চন্দ্র থেকে অমৃতের ধারা, অর্থাৎ কৃষ্ণচন্দ্রের মুখ থেকে অমৃতের ধারা নির্গত হয়েছে। তা এইভাবে সেই কৃষ্ণচন্দ্র মুখামৃত যারা পান করবেন, তাদের ওই শ্রবণেন্দ্রিয়, তাদের চেতনা, এগুলো সব পরিশুদ্ধ হবে। সেই অমৃত প্রবাহ অর্জুন শ্রবণের মাধ্যমে গ্রহণ করেছিলেন। ভগবদ গীতার প্রধান শ্রোতা কে? অর্জুন। তিনি কিভাবে গ্রহণ করেছিলেন? শ্রবণের মাধ্যমে, এবং শ্রবণের মাধ্যমে তিনি সেটা পান করে হৃদয়ঙ্গম করেছিলেন। তো ঠিক আমাদেরও সেই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করতে হবে, অর্থাৎ শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে কৃষ্ণ কথা, ভগবদ গীতার বাণী, শ্রীমৎ ভাগবত বা ব্যক্তি ভাগবতের মুখ থেকে ভগবানের কথা, এগুলো শ্রবণ করতে হবে। আমাদের এই শ্রবণেন্দ্রিয়কে শুদ্ধ করতে হবে, এর বৃত্তিকে শুদ্ধ করতে হবে, অন্যথায় এর স্বাভাবিক বৃত্তি হচ্ছে জগতের দূষিত বিষয় শ্রবণ করা। দেখবেন কোথাও যদি কারো সম্বন্ধে নিন্দামন্দ, রাজনৈতিক নিউজ, খারাপ সংবাদ কোথাও আলোচনা হয়, জাগতিক মানুষের দৃষ্টিটা ঠিক ওখানেই থাকবে। ভাগবতে নারদ মুনি এইভাবে বলেছিলেন যে হে ব্যাসদেব, তুমি যা এর আগে রচনা করেছো তা ঠিক বায়স তীর্থের মতো হয়ে গিয়েছে। বায়স তীর্থ অর্থাৎ কাকের তীর্থ, বায়স তীর্থ মানে কাকেদের তীর্থ। যেমন ভোরবেলা দেখবেন যেখানে আবর্জনার স্তূপ আছে সেখানে কাকেরা এসে মিলিত হবে এবং ওই আবর্জনা থেকে তারা খাওয়া শুরু করবে। তাদের কিন্তু ওই চেতনা নেই যে এটা নিকৃষ্ট, এগুলো গ্রহণ করতে নেই, কেননা তাদের স্বাভাবিক বৃত্তি, কাকের স্বভাব হয়ে গিয়েছে ওই নিকৃষ্ট বস্তু গ্রহণ করা। তো এইরকম এই জাগতিক মানুষের ঠিক একই বৃত্তি, যেখানে নিকৃষ্ট নিউজ,
সেই সমস্ত মানে নিউজ পেপার, সংবাদপত্র, তারপর রাজনৈতিক আলোচনা, অর্থাৎ কৃষ্ণ কথাবিহীন যেখানে জড়জাগতিক বিষয়ের আলোচনা, সেখানেই সাধারণত মানুষের চিত্তটা আকর্ষিত হয়। এই যে স্বাভাবিক প্রবণতা, কিন্তু যিনি ভক্তি জীবনে অগ্রসর হচ্ছে তার মধ্যে ওই স্বাভাবিক প্রবণতা আছে, কিন্তু ওটাকে শুদ্ধ করতে গেলে, ওটাকে ডাইভার্ট করতে গেলে, অর্থাৎ আমার এই যে স্বাভাবিক প্রবণতা আছে শ্রবণের প্রতি, কিন্তু যখন আমি কৃষ্ণ ভাবনামিতে আসবো, সাধু গুরু বৈষ্ণবে আনুগত্যে থাকবো, তখন আমার স্বাভাবিক বৃত্তি তাদের সংস্পর্শের প্রভাবে ধীরে ধীরে এই কৃষ্ণ সম্বন্ধীয় বিষয়ে পরিবর্তিত হবে। কৃষ্ণ কথা শ্রবণ, ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবত বা ভক্তদের মুখে ভগবানের হরিকথা আলোচনা, এইসবে আমার তখন চেতনা নিবদ্ধ হবে শ্রবণ করতে করতে। তেইভাবে তার সমস্ত প্রকার হৃদয়ের কলুষতা দূরীভূত হবে, কারণ শ্রবণই সর্বশ্রেষ্ঠ মঙ্গল বিধান করছে আমাদের। শ্রবণম মঙ্গলম, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বনাম ভাব সরোরহম ধুনতি সমলম কৃষ্ণ শরীরস্য যথা সর। শরৎকালে যেমন, যখন শরৎকাল আসে জলাশয়ের জল, ভাগবতেই বলা হয়েছে যে শরৎকাল এলেই স্বাভাবিকভাবে জলাশয়ের জল পবিত্র হয়ে যায়, ঠিক তেমনি এই কৃষ্ণ কথা যখন শুদ্ধ ভক্তে শ্রীমুখ বিগলিত হয়ে আমার কর্ণরন্ধ্র প্রবেশ করে হৃদয়ে স্থান করবে, যখন হৃৎপদ পদ্মে তিনি জায়গা করবেন, তখন সেখান থেকে যত ময়লা আবর্জনা রয়েছে সব তিনি দূর করে দেবেন। এই জন্য অবশ্যই শুদ্ধ ভক্ত মুখে ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে হবে। শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ স্কন্ধে বলা হয়েছে যে যে মানুষ উত্তম শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি লাভের অভিলাষী, তার কর্তব্য হচ্ছে সর্বক্ষণ তার অপ্রাকৃত গুণাবলীর মহিমা শ্রবণ করা, তার ফলে অবশ্যই হৃদয়ে সমস্ত কলুষ বিদূরিত হয়। দেখুন এখানে বলা হয়েছে যে যিনি শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি লাভের অভিলাষী, যে শুদ্ধ ভক্তি লাভের অভিলাষী, অর্থাৎ তার হৃদয়ে এখনো কলুষতা রয়েছে, যাদের এইরকম হৃদয়ে যে কলুষতা রয়েছে চেষ্টা করেও হচ্ছে না, অর্থাৎ কলুষতা হৃদয়ে রয়েছে শুদ্ধ ভক্তি লাভ হচ্ছে না, এইভাবে যাদের শুদ্ধ ভক্তি লাভের অভিলাষী তার কি কর্তব্য? তার কর্তব্য হচ্ছে সর্বদা সর্বক্ষণ শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণাবলীর মহিমা শ্রবণ করা। অনেক ভক্ত আছেন আমাদের, ভাগবত উদাহরণ রয়েছে, অনেক ভক্ত এমন আছেন যেমন ভক্তের শুদ্ধ গুণ শ্রবণ করে তারা ভক্তে পরিণত হয়েছেন, কেউ ভগবানের গুণে আকৃষ্ট হয়ে ভগবানের প্রতি ভগবানের ভক্ত হয়েছেন বা ভগবানের প্রিয়া হয়েছেন। যেমন নারদ মুনির মুখে অম্বরীশ মহারাজের চরিত্র শ্রবণ করে এই যে যযাতি মহারাজ, তিনি এই বিষয় ত্যাগ করে দিলেন। অম্বরীশ মহারাজের চরিত্রের এমন সুন্দর বর্ণনা শ্রবণ করে যে তিনি এমন ভক্ত, তার এই চরিত্র শ্রবণ করে যযাতি মহারাজ যিনি বিষয়ে অন্ধ ছিলেন, যিনি সংসারে আবদ্ধ হয়েছিলেন, নারদ মুনির মুখে এসে অম্বরীশ মহারাজের চরিত্র শ্রবণ করে যযাতি মহারাজের মতো একজন
বিষয়ে অন্ধ রাজা তিনি সর্বস্ব ত্যাগ করে ভগবানের ভক্তি পথকে গ্রহণ করলেন। তারপর নারদ মুনির মুখে অম্বরীশ মহারাজের দিব্য গুণাবলী শ্রবণ করে অম্বরীশ মহারাজের ছোট স্ত্রী, তিনি রাজকন্যা ছিলেন, তিনি তাকে বিবাহ করার জন্য স্বয়ং নিজে চলে এলেন। অম্বরীশ মহারাজ বললেন যে আমার এমনিতেই যারা রয়েছে তাদেরকে আমার দেখার সুযোগ হয় না, আমি ভগবানের সেবায় সর্বদা ব্যস্ত, তোমাকে আমি কিভাবে দেখব। তথাপি তার গুণে প্রলুপ্ত হয়ে তিনিও অম্বরীশ মহারাজের স্ত্রী হয়ে গেলেন এবং তিনিও ঠিক অম্বরীশ মহারাজের অনুকরণে ভক্তি জীবন শুরু করে দিলেন। এরপর ভাগবতে রয়েছে যে নারদ মুনির মুখে কৃষ্ণের গুণ লীলা শ্রবণ করে রুক্মিণী দেবী কৃষ্ণকেই মনে প্রাণে প্রতিরূপে স্বীকার করে নিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে পত্র লিখেছিলেন যে হে প্রাণনাথ, আমার মন, আমার নির্লজ্জ মন, আমার নির্লজ্জ মন তোমার এই অপ্রাকৃত গুণাবলী শ্রবণ করে তোমার চরণেই অর্পিত হয়েছে। তা এইভাবে শাস্ত্রে দেখা গিয়েছে যে ভগবানের এই অপ্রাকৃত গুণাবলী, ভক্তির অপ্রাকৃত গুণাবলী শ্রবণ কীর্তন করে যারা শ্রবণ কীর্তন করছেন বা যারা শ্রবণ করছেন তাদের হৃদয়ের সমস্ত কলুষতা দূর হয়েছে, তারা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হয়েছে। এইভাবে যদি কেউ হৃদয়ের এই কলুষতাকে দূর করতে যান তাদেরও এই প্রকার এই মহাজনের পন্থা বা পূর্ববর্তী আচার্যগণের বা পূর্ববর্তী ভক্তগণের প্রদর্শিত এই পন্থা গ্রহণ করতে হবে যে শ্রীকৃষ্ণের লিগুণ রূপ লীলা ভক্ত ভক্তি এইসবের দিব্য আলোচনা সর্বদা আমাদের শ্রবণ করতে হবে, অন্য ভক্তরা কীর্তন করলে শ্রবণ করতে হবে, যদি অন্য কোনো ভক্ত কীর্তন না করে তখন নিজেই শাস্ত্র থেকে শাস্ত্র থেকে এই যে আচার্যগণের ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যার আলোকে সেটা শ্রবণ করতে হবে, পঠন করতে হবে। এইভাবে কৃষ্ণের শ্রবণ কীর্তন নিয়েই থাকতে হবে। পরবর্তী বিষয় ছিল রূপ গোস্বামীপাদ আলোচনা করছেন যে ভগবানের কৃপার প্রত্যাশী হওয়া। শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে বলা হয়েছে যে হে প্রভু, যে সমস্ত মানুষ দুঃখ দুর্দশাকে তার পূর্বকৃত পাপ কর্মের ফল বলে মনে করেন এবং শ্রদ্ধাবনত চিত্তে হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে প্রণতি জানিয়ে আপনার প্রতি অহৈতুকী কৃপার প্রতীক্ষা করেন, তিনি অচিরেই মুক্তি লাভের অধিকারী হন। কি বলা হয়েছে যে দুঃখ দুর্দশাকে নিজের পূর্বকৃত কর্মের ফল বলে মনে করেন। যারা সজ্জন ব্যক্তি, যারা ভক্ত স্বভাবে, তারা কি মনে করেন যে আমি যে বর্তমান দুঃখ কষ্ট ভোগ করছি এটা আমার পূর্বজন্মের কর্মফল, পূর্বজন্মের কর্মফল, এই জন্য তারা ভগবানকে কোনো প্রকার দোষারোপ করেন না। কারণ তারা এটাই তাদের উপলব্ধি যে ভগবান কাউকে নিজে থেকে এই দুঃখ কষ্ট দেন না, জীব তার সকর্মফলই ভোগ করে কিন্তু অনুমোদন করেন ভগবান, কিন্তু জীব তার নিজেরই কর্মের ফল নিজেই ভোগ করে। এইভাবে যিনি এই প্রকার সজ্জন যে তিনি এই দুঃখ কষ্টের জন্য ভগবানকে দোষারোপ করেন না যে হে প্রভু
আপনি কেন আমাকে এই প্রকার দুঃখ দিলেন, হে ভগবান কেন আমাকে এই প্রকার দুঃখ দিলেন। এই প্রকার সজ্জন ব্যক্তি বা ভক্ত স্বভাবের ব্যক্তিরা ভগবানকে দোষারোপ করেন না, কারণ তারা তত্ত্ব জানেন। এবং এটাই শাস্ত্রের প্রকৃত তত্ত্ব, যে জীব তার সকর্মের ফলই ভোগ করে। এটা জেনে তারা শ্রদ্ধাবনত চিত্তে তাকে স্বীকার করেন, অর্থাৎ সেই দুঃখ কষ্টকে স্বীকার করেন এবং শ্রীকৃষ্ণের প্রতি কৃপা প্রার্থী থাকেন, অহৈতুকী ভক্তি করেন এবং শ্রীকৃষ্ণের কৃপার প্রার্থী হয়ে থাকেন। যে কৃষ্ণের কৃপায় তাদের এই সমস্যার সবকিছু সমাধান হয়ে যাবে, এই যে শরণাগতির একটি বিশেষ বৈশিষ্ট্য। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, শ্রীকৃষ্ণ যে তাকে অবশ্যই রক্ষা করবেন এই বিশ্বাস, এটা হচ্ছে শরণাগতির একটি বৈশিষ্ট্য, যে কৃষ্ণ তাকে অবশ্যই রক্ষা করবেন। কিন্তু তিনি কোনো প্রকার তার কাছে বাসনা করেন না, হে প্রভু আপনি আমাকে এই থেকে মুক্ত করুন, ও থেকে আমার এটা সমাধান করুন, ওটা সব করে দিন, এই প্রকার তাদের চাওয়া পাওয়া থাকে না। শ্রীমদ্ ভাগবতের এই বাণী সমস্ত ভক্তের পথ প্রদর্শক হওয়া উচিত, অর্থাৎ এই যে তারা তাদের পূর্বকৃত পাপকর্মের ফলকে, পাপকর্মের ফলে যে বর্তমান অবস্থায় তাদের দুঃখ কষ্ট, এটাকে পূর্বকৃত পাপকর্মের ফল বলে মনে করে। কিন্তু যারা ভক্তি জীবনে আসেন, তাদের কিন্তু এই প্রকার পাপকর্মের ফল, থেকে তারা মুক্ত হয়ে যান। ভগবানের নাম করার প্রভাবে তারা সমস্ত পাপ থেকে, পাপকর্মের ফল থেকে মুক্ত হয়ে যান। ব্রহ্ম সংহিতায় প্রমাণ রয়েছে, শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে প্রমাণ রয়েছে। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ভগবান শ্রী গোবিন্দ তার অনুগত জনদের সমস্ত কর্মফলকে নির্দহন করেন। তারপর ভাগবতে রয়েছে যে যিনি ভগবানের নামের আশ্রয় গ্রহণ করেছে তার সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে কোনো বদ্ধ জীবী কর্মফল থেকে মুক্ত নয়, কারণ জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবন মানেই হচ্ছে পূর্বকৃত কর্মানুসারে সুখ অথবা দুঃখ ভোগ করা। জড় জাগতিক কার্যকলাপ যখন সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায় তখনই কেবল কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, তখন আর পুনর্জন্ম হয় না। এই যে জড়জাগতিক জীবন, এই জড়জাগতিক জীবন মানে অর্থাৎ আমাদের পূর্বকৃত কর্মফল রয়েছে, এটা এই নির্দেশ করছে যে আমাদের পূর্বকৃত কর্মফল রয়েছে, অর্থাৎ বদ্ধ জীব যারা। কিন্তু যারা ভক্ত হয়েছেন তাদের ওই পূর্বকৃত কর্মফলকে ভগবান, তারা যদি আন্তরিক ভক্ত হন, অন্য ভক্ত হন, তাদের এই পূর্বকৃত কর্মফলকে ভগবান ধূলিসাৎ করে দেন। এইভাবে যে যিনি একবার এই কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়ে যান তার কিন্তু আর পুনরায় জন্ম লাভের কোনো সম্বন্ধ, কোনো সম্ভাবনা নেই। অন্যথায় দেখা যায় যে যারা এই যে স্বর্গসুখ কামনা করছে, স্বর্গসুখ কামনা করে বিভিন্ন দেবদেবীর আরাধনা করছে, এদের কিন্তু মুক্তি লাভের সম্ভাবনা নেই, কেননা এরা বন্ধনে আবদ্ধ। কেউ পাপ করলে তার বন্ধন, কেউ পুণ্য করলেও তার বন্ধন। পাপ করলে শাস্ত্র বলেছে লোহার শিকল, পুণ্য করলে সোনার শিকল,
দুটাই বন্ধনের কারণ। সেই নরকে গেলেও আবার ঘুরে ফিরে আসতে হবে, হ্যাঁ, পশু শরীরে বা নিকৃষ্ট শরীরে। আর স্বর্গে গেলে সেখান থেকে সুখ ভোগ করার পর আবার আসতে হবে, হ্যাঁ, মানুষ হয়ে। তো এই প্রকার যাদের এই শুভ অশুভ অর্থাৎ পাপ পুণ্য এটা উভয়ই কর্মবন্ধনের ফলস্বরূপ হয়ে থাকে, কিন্তু যারা ভক্তি জীবনে এসেছে, মনে করুন ভক্তি জীবনে এসেছে, তারা সঠিকভাবে ভক্তি পালন করছে না। ভক্তি জীবনে এসেছে, ভক্তির যে বিধিনিষেধ সেটা সঠিকভাবে পালন করছে না, তাহলে কি হবে? তাহলে তাদের এই জীবনে যতটা সে অগ্রগতি হয়েছে, এই জীবনে সে যতটা শরণাগত হয়েছে, এই দেহান্তে অর্থাৎ এই শরীর ত্যাগের পর তার আবার এই সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণব কুলে আবার জন্ম হবে। ধনী বংশে, ব্রাহ্মণ বংশে, বৈষ্ণব কুলে আবার জন্ম হবে। পূর্ব জন্মে যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকে তিনি আবার ভক্তি জীবন করার সুযোগ পাবেন। এই যে সুযোগ পেলেন, তিনি যদি এই জীবনে এখন ওই সুযোগের সদ্ব্যবহার করেন, তাহলে তিনি ভগবত ধাম চলে গেলেন মানে তার আর কর্মফলের কোনো বন্ধন রইল না, তার আর পুনর্জন্ম হলো না। কিন্তু এই জীবনেও এসে যদি আবার আবার এই জড়জাগতিক বিষয়ে আসক্ত হয়ে যান, তাহলে এই জীবনে আবার যতটা উন্নত হয়েছেন, ভক্তিতে যতটা অগ্রগতি হয়েছে, পরবর্তী জীবনে আবার তাকে আর একটা জন্ম দেওয়া হবে। এইভাবে তার সে পূর্ণতা প্রাপ্ত না হওয়া পর্যন্ত কখনো স্ত্রী রূপে কখনো পুরুষ রূপে তাকে জন্ম গ্রহণ করতে হচ্ছে এই মনুষ্য শরীরে। যদি মৃত্যুর সময় স্ত্রীর প্রতি আসক্তি হয়, তাহলে পরবর্তীতে সে স্ত্রী ভক্ত হয়ে আসবে স্ত্রী শরীরে। আর যদি কোনো স্ত্রী পুরুষের প্রতি আকর্ষণ থাকে অথচ ভক্ত, তাহলে তার উন্নতি হবে মানে পুরুষ হয়ে পুরুষ ভক্ত হয়ে আসবে। এইভাবে যেখানে শেষ করেছিলেন সেখান থেকে আসে এসে আবার ভগবত ভক্তি শুরু করবেন। এইভাবে যখন তিনি পূর্ণতা প্রাপ্ত হবেন, তার মানে তিনি ওই কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়ে গেলেন, তাহলে তার আর এই প্রকার অনিত্য জন্ম আর হবে না। পূর্ণতা প্রাপ্তি মানে ভগবত ধামে পার্শ্বদত্ত লাভ, সেখানে ভগবানের পার্শ্বদ হয়ে অনন্তকাল তিনি ভগবানের সেবায় যুক্ত থাকবেন, সেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নেই। ফিরে আসার একটাই সুযোগ কি না, ভগবানের পার্শ্বদ হয়ে ভগবানের সঙ্গে লীলাবিলাস করতে আসা, অন্য এবং ভগবানই তাদেরকে আবার নিজেই নিয়ে যাবেন স্বধামে, তখন আর এই বদ্ধ জীবের মতো পড়ে থাকতে হবে না, সেটা ভগবানের ব্যবস্থা। এখন আমাদের ওই রকম ব্যবস্থায় যেতে হবে যে আমি ভগবানে শুদ্ধ সেবক, শুদ্ধ ভক্ত হয়ে তার প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারি। কেননা ওই সেবার স্তরে অর্থাৎ যারা একবার ভগবানের পার্শ্বদত্ত লাভ করেন, মানে সেই পার্শ্বদের চেতনা এমনভাবে বৃদ্ধি পেতে থাকে, তাদের চেতনা সর্বদা বৃদ্ধি পেতে থাকে এবং সেটা কখনো নিম্নগামী হয় না, এই জন্য সেখান থেকে পতিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কেননা তাদের চেতনা উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে, এই জন্য তারা কৃষ্ণের অন্তরঙ্গ থেকে অতি অন্তরঙ্গ এইরকম পর্যায়ে চলে যান যে সেখান থেকে আর স্খলনের কোনো সুযোগ নেই। এই প্রকার সম্ভব হয় কেবল ভগবত ভক্তির মাধ্যমে, কেননা ভগবানের সেবাময়ী কার্যকলাপের কোনো
প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না। এই জগতে যারা ভগবানের এই প্রকার সেবা নিয়ে আছেন, সেই সেবার কোনো প্রতিক্রিয়া হয় না, মানে না সেবা থেকে কোনো প্রকার পাপ উৎপন্ন হয় না, সেবা থেকে কোনো প্রকার পুণ্য উৎপন্ন হয় না। এই যে পাপ উৎপন্ন হওয়া, পুণ্য উৎপন্ন হওয়া, এটা হচ্ছে এই কর্মের প্রতিক্রিয়া, অর্থাৎ বন্ধন উৎপন্ন হচ্ছে, বন্ধন। কিন্তু ভক্তি জীবনে যেহেতু এই প্রকার কোনো প্রতিক্রিয়া হয় না, তাই বন্ধন হয় না। তাই কেউ যখন শুদ্ধ কৃষ্ণ ভক্তি অর্জন করেন, তখন আর তার এই জড় জগতে পুনর্জন্ম হয় না। কিন্তু যে মানুষ কর্মফলের বন্ধন থেকে পূর্ণরূপে মুক্ত হতে পারেনি, তার কর্তব্য হচ্ছে সব রকম বাধা বিপত্তি সত্ত্বেও ভগবত ভক্তির অনুশীলন করে যাওয়া। এখন যারা এই প্রকার মনে করুন কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারেননি, যারা কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারেননি, তাদের কি কার্য? তাদের কার্য এখানে বলা হয়েছে যে সর্বদা, এমনকি বাধা বিপত্তি সত্ত্বেও তাদেরকে এই ভগবত ভক্তির অনুশীলন করে যাওয়া উচিত। অনেক বাধা আসবে, শুদ্ধ ভক্তি করতে গেলে অনেক বাধা। শুদ্ধ ভক্তির দুটি বৈশিষ্ট্য দেখুন, একটা হচ্ছে অহৈতুকী, আর একটা হচ্ছে অপ্রতিহতা। অহৈতুকী মানে কোনো প্রকার কামনা বাসনা থাকবে না, আর অপ্রতিহতা মানে যে সেই ভক্তি কখনো প্রতিহত হবে না, কারো দ্বারা বাধা প্রাপ্ত হবে না, অর্থাৎ স্রোতের ন্যায় চলতে থাকবে, সেটা কারো দ্বারা বাধা প্রাপ্ত হবে না। তো এই যে অপ্রতিহতা এবং অহৈতুকী ভক্তি, কেউ যদি এই শুদ্ধ ভক্তির জগতে যে যাওয়ার চেষ্টা করছেন, দেখা যায় অনেক বাধা এসে যাচ্ছে। কারো পরিবার থেকে বাধা, আত্মীয় স্বজন থেকে বাধা, কারো শারীরিক সমস্যা, রোগ ব্যাধি আদি। কারণ কলিযুগের মানুষ সর্বদা উপদ্রুত। এইভাবে এই প্রকার বাধা আসা সত্ত্বেও যারা ভগবত ভক্তির অনুশীলন করে যান, তারাই এই কর্মবনের বন্ধন থেকে মুক্ত হতে পারে। আর বাধা আসবে, অনেক বাধা আসবে, কৃষ্ণ নাম করতে দিবে না, অনেক পতি দেখা যায় যে পত্নী কৃষ্ণ ভক্ত হয়ে গিয়েছে, যখন কৃষ্ণ ভক্ত হয়ে গিয়েছে তখন দেখছে যে পত্নী কৃষ্ণ ভক্ত হলে তো খাওয়ার অসুবিধা, খাওয়ার অসুবিধা মানে যেগুলো আমি খাই সেগুলো আর খেতে পারবো না, বাড়িতে আর এগুলো চলবে না, তো কি করা যায়? তার এর ভক্তিকে কিভাবে নষ্ট করা যায়, কিভাবে বিপদ থেকে চালিত করা যায়, সেই প্রচেষ্টা। কি ক্রোধিত হয়ে কি বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে মালা ছিঁড়ে ফেলে দিল, জপের মালা ফেলে দিল, বিভিন্ন অত্যাচার করলো, এরকম অনেক উদাহরণ রয়েছে। আবার দেখা যায় কোথাও যে পতি ভক্ত হয়ে গিয়েছে আর পত্নী এখনো তার ওই সুরুচির ন্যায় তার ওই স্বভাব। সুরুচি মানে কি? এই জড়জাগতিক বিষয়ের সুন্দর সুন্দর বিষয়ে রুচি, সিনেমা দেখা, বেড়াতে যাওয়া, পার্কে ঘোরা, তারপর হোটেলে যাওয়া, তারপরে আমিষ দ্রব্য খাওয়ার, পার্টি করা, নেশা করা, বিভিন্ন ধরনের এই প্রকার রুচি যাদের রয়েছে। পতিভক্ত হয়ে গিয়েছে, এখন পতি পত্নী তো বিরোধিতা করছে যে আমি এগুলো না খেয়ে থাকতে পারবো না, এই ছেলে মেয়ে এরা ছোট আছে, তুমি না হয় যাও। এরা কি করবে? এদের যদি এখন থেকেই এই ভেজিটেরিয়ান হয় তাহলে এদের কি অবস্থা হবে?
এই যে অনেক রকম অজুহাত দিয়ে তাকে ওই শুদ্ধ ভক্তি থেকে বাধা দেওয়ার চেষ্টা করছে, এই যে প্রতিহত করছে। এই প্রকার বাধা বিপত্তি সত্ত্বেও যারা দৃঢ় ভক্ত, বাধা বিপত্তি সত্ত্বেও যারা এই ভক্তি করে যাচ্ছেন তারা একসময় সফল হবে। অনেকে সফল হয়েছে, অনেক উদাহরণ রয়েছে। যেই প্রকার বাধা বিপত্তি এসেছে, শেষে যেই বাধা দিয়েছিল ভগবানের পরিকল্পনায়, সেই ভক্ত হয়ে গিয়েছে, ভক্ত হতে বাধ্য হয়েছে। এমন সংকট এসেছে ভক্ত না হয়ে পারেনি, এমন দুর্যোগ এসেছে ভগবানের শরণ না নিয়ে পারেনি, এমন অবস্থা এমন চাপে পড়েছে বাধ্য হয়ে ভক্ত হতে হয়েছে। এই প্রকার ভগবানই ব্যবস্থা করে দেবেন, যদি এই প্রকার বাধা বিপত্তি সত্ত্বেও তিনি যদি ভগবানের চরণকে একমাত্র সম্বল করে আশ্রয় করেন, তাহলে ভগবানই তার সমস্ত কিছু দর্শন করবেন, তার সমস্ত সুযোগ সুবিধা তিনি প্রদান করবেন। ভগবান সকলকেই সুযোগ প্রদান করেন, এমন নয় যে ভগবান সুযোগ প্রদান করেন না, ভগবান সকলকেই সুযোগ প্রদান করেন। কিন্তু সেই সুযোগের যারা সদ্ব্যবহার করেন তারা সফলতা লাভ করেন এবং তাদের উত্তরোত্তর সেই প্রতিবন্ধকতা কেটে যায়। কিন্তু যারা সেই সুযোগের অপব্যবহার করেন, ভগবান সুযোগ দিয়েছেন কিন্তু অপব্যবহার করছেন, যে তাদের এই প্রকার বাধা বিপত্তির বেশি করে সম্মুখীন হতে হয়। কেন এই প্রকার বাধা বিপত্তি আসছে, যে এটা এক প্রকার ভগবানের পরীক্ষা। আর এক দিয়ে দেখতে গেলে যে সে পূর্ব জীবনে সে অনেক সুযোগ সুবিধা লাভ করেছিল, কিন্তু সেই সুযোগ সুবিধার অপব্যবহার করেছে। কিছুটা ভক্ত হয়ে দেখা গিয়েছে সেই সুযোগ সুবিধার অপব্যবহার করেছে, তখন আবার তাকে পরবর্তী জীবনে এমন জন্ম দেওয়া হলো যেখানে সে ভক্ত অথচ তার এমন অসুবিধা, এমন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এইভাবে সুযোগ সুবিধার কখনো অপব্যবহার করতে নেই। তো ভক্তকে অবশ্যই শ্রীকৃষ্ণের শরণাগত থাকতে হবে এবং এই বিশ্বাস রাখতে হবে যে শ্রীকৃষ্ণ তাকে অবশ্যই তার এই বাধা বিপত্তি থেকে উদ্ধার করবেন। শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে তখন একমাত্র সান্ত্বনা। এই রকম মনোভাব নিয়ে ভক্ত যখন দিন যাপন করেন তিনি অবশ্যই ভগবানের ধামে উন্নীত হবেন, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই ধরনের কার্যকলাপের মাধ্যমে তিনি ভগবানের ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। যারা এই প্রকার মনোভাব যে কৃষ্ণ অবশ্যই আমাকে রক্ষা করবেন, কৃষ্ণ অবশ্যই আমাকে সঠিক পথ দেখাবেন, অর্থাৎ কৃষ্ণের চরণে শরণাগত, পূর্ণরূপে শরণাগত হওয়ার চেষ্টা করছেন। এই শ্লোকে এই সম্বন্ধে দায়ভাগ কথাটি ব্যবহৃত হয়েছে। দায়ভাগ অর্থাৎ ন্যায়সঙ্গতভাবে পুত্রের পিতার সম্পত্তির অধিকারী হওয়া। ঠিক তেমনি শুদ্ধ ভক্ত সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও কৃষ্ণ ভাবনাময় অমৃত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করে। এই যে দায়ভাগ কথাটি রয়েছে, দায়ভাগ মানে আইন অনুসারে পিতার সমস্ত সম্পত্তির অধিকারী হচ্ছে পুত্র। পিতার সমস্ত সম্পত্তির অধিকার পুত্র, এটা এই সনাতন ধর্ম ব্যবস্থায় রয়েছে। এটা আগেকার যুগে ছিল, এখন পরিবর্তন হতে পারে, কিন্তু আগেকার যুগে এইরকম নিয়ম ছিল যে পিতার সমস্ত সম্পত্তির অধিকার হবে পুত্রেরা, পুত্র। তা ঠিক তেমন পুত্র যেমন পিতার সমস্ত সম্পত্তির অধিকারী, ঠিক তেমন শুদ্ধ ভক্ত
অর্থাৎ যিনি ভগবানের সন্তান, ভগবানের আশ্রিত, ভগবানের পরিকর, এখানে ভগবানের ভক্ত, তা সেই ভক্ত যেহেতু কৃষ্ণের সন্তান বা কৃষ্ণের আশ্রিত, তাই তারও অধিকার রয়েছে সেই কৃষ্ণের ধামে প্রবেশ করার। এখানে প্রভুপাদ এটা ব্যাখ্যা করেছে যে পুত্রের যেমন পিতার সম্পত্তিতে অধিকার, ঠিক তেমনি যিনি কৃষ্ণের সন্তান অর্থাৎ কৃষ্ণের শুদ্ধ ভক্ত, তারও সেই রকম অধিকার কৃষ্ণের রাজ্যে প্রবেশ করা। এইভাবে যিনি শ্রীকৃষ্ণের শরণাগত হন, শুদ্ধ ভক্ত মুখে তার কথা শ্রবণ কীর্তন করেন এবং কৃষ্ণের উপর সম্পূর্ণ শরণাগত হয়ে তার কৃপার প্রত্যাশী হন, জাগতিক দুঃখ দুর্দশা এলেও সেটাকে নিজের পূর্বকৃত কর্মফল রূপে মনে করে কৃষ্ণের কৃপারই প্রত্যাশী হন, কখনো ভগবানকে দোষারোপ করেন না, এই প্রকার ভক্তরাই এই দায়ভাগ্যের ন্যায় তারা ভগবানের রাজ্যে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। এখানে আজ বিশ্রাম রাখছি, আমাদের পরবর্তীতে আরো এই অধ্যায়ের দুটি বিষয় রয়েছে, স্মরণ এবং ধ্যান, বৃহৎ আলোচনা হবে পরবর্তী দিন। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় জয় শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, জয় জয় নিতাই গৌর প্রমানন্দে, হরে হরে গো, হরে কৃষ্ণ।